প্রতিমা বিসর্জনের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে নৌপুলিশ। এর জন্য দেশের 77টি পয়েন্টকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। দুপুরে নৌপুলিশ সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা জানানো হয়েছে। জানায় নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিসর্জনের সময় ডুবুরি পেট্রোল টিম কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া বিসর্জনের পর প্রতিমা থাকা মূল্যবান কাপড় ও অলঙ্কার যাতে চুরি না হয় সেদিকেও নজর রাখা হবে। এ সময় দিনের আলোর মধ্যে বিসর্জন শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। যদি রাত হয়ে যায় সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে ঘাটগুলোকে আলোকিত করার অনুরোধ করেছেন নৌপুলিশ প্রধান। আর বিসর্জনের সময় আমি অনুরোধ করব যে আমাদের কন্ট্রোল রুম রাখবো, আমরা যতগুলো জায়গায় সুযোগ আছে আমরা কন্ট্রোল রুম রাখবো আপনাদের বিসর্জন ঘাটগুলোতে, সেখানে আমাদের অফিসাররা থাকবে। আমি আশা করি যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ইনশাল্লাহ ঘটবে না এবার, কারণ করোনার যে থাবা ছিল সেটা তো চলে গেছে। এবার আমরা আশা করছি সুন্দরভাবে উদযাপিত হবে।